আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা আমি সরাসরি রান্না থেকেই শুরু করতেছি। তো আজকে আমাদের ভর্তা দিবস, তো ভর্তা বানাবো দুপুরের খাবারের জন্য। তো আজকে পেঁপে ভর্তা বানাবো। তো পেঁপেটাকে একদম পাতলা পাতলা করে কেটে ভালো করে ধুয়ে এটাকে পানি দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। একদম পানিটা শুকানো পর্যন্ত পেঁপেটাকে সেদ্ধ করে নিব। আর এর সাথে পাতলা ডাল রান্না করা হবে। তো পাতলা ডালের জন্য ডালটাকে বসিয়ে দিয়েছি। এখানে লবণ দিয়ে ডালটাকে আগে বলক দিয়ে নিব। ডালটা যখন বলক আসবে তখন এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। আর এই যে এখানে আলুগুলোকে সেদ্ধ করতে দিয়েছি। তো এদিকে আমার পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছিল। তারপর এটাকে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে এটাকে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। তো এখন পেঁপে ভর্তাটা বানাবো, তো সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে প্রথমে প্যানের মধ্যে তেল দিয়েছি, তেলটা যখন গরম হবে তারপর এর মধ্যে রসুন কুচি দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি আর সাথে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করবেন। এবার সব কিছু খুব ভালো করে একটু ভেজে নিব। তো এই যে এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটা লাল করে ভাজা হয়েছে। তো এখন এর মধ্যে হাফ চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি যাতে মশলা পুড়ে না যায়। আর দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ, আর জাস্ট হাফ চামচেরও কম দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব। তো এই যে মশলাটা কষানো হয়েছে, তো এখন এর মধ্যে আমি যে পেঁপেটাকে ম্যাশ করে রেখেছিলাম তো সেই পেঁপেটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটার সাথে পেঁপেটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়। তো এই যে সব কিছু খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, এটাকে কিছু সময় ভুনতে হবে। তো এই যে পেঁপে ভর্তাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। যে হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে যখন দেখবেন ভর্তাটা প্যানের গাছের উঠে আসতেছে, তার মানে আপনার ভর্তাটা হয়ে গেছে। তো আমার ভর্তাটা অলরেডি হয়ে গেছে। তো এবার আমি এটাকে একটু ভাজা ভাজা করে তারপর এটাকে নামিয়ে নিব। তো এই যে আমার মোটামুটি রান্নাবান্না শেষ। তো এই যে আলু ভর্তাটাও করে নিয়েছি। আর আজকের ভর্তাটা করেছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে, এই আলু ভর্তাটা করা হয়েছে। আর এই যে এখানে যে পেঁপে ভর্তাটা বানিয়েছিলাম, তো পেঁপে ভর্তাটাকে জাস্ট একটু ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছিলাম। আর এই যে এখানে পাতলা ডালটাও হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এটা হচ্ছে বিকেলের দিকে, তো বিকেলে বের হয়েছিলাম আমি আমার হাজবেন্ড দুজনে, যাচ্ছি মেরাদিয়া হাটে। তো আজকে মেরাদিয়া হাটে এসে দেখলাম হাট বসে নাই, কাপড়ের হাটটা আসলে বসে নাই। তাই পাখির হাটটাতে কিছু সময় একটু ঘোরাঘুরি করলাম আর কী কী পাখি এসেছে তো সেটা একটু ঘুরে ঘুরে দেখলাম। তো যাই হোক, আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না, এখান থেকেই বিদায় নিচ্ছি। যদি আমার ছোট্ট ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।